ধানের উৎপাদন বেশি হয় এবার কাজে আসবে না সরকারের ক্রয় অভিযান সংগ্রহ লক্ষ্যমাত্রা নগণ্য বিপাকে কৃষক জোনের দাম সারের দাম সবটার দাম দিতে দিতে আমাদের আর মাথায় দিয়ে থাকে না রেট দিছে 1040 টাকা কিন্তু বাজারে এসে দেখতেছি 500 টাকা 520 টাকা বউবা চাকলে খাবো কি সেটাও আমাদের পোষে না দায়ী মিলার ও প্রভাবশালীরা রপ্তানি করলে কৃষক পাবেন ন্যায্য দাম মিলের মালিক যারা তারপরে সরকারি কর্মকর্তা তারপরে নানান প্রভাবশালী ব্যক্তি যারা মিলে টিলে এই এটা প্রফিটটা নিচ্ছে দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময় সঙ্গে আছি আমি মৌসুমী মো এবং আমি কামরুল হাসান সবুজ এবার অন্যান্য শীর্ষ সংবাদ বেগম জিয়ার মামলার বিচারে কেরানীগঞ্জে বিশেষ আদালতের কার্যক্রম শুরু গ্যাটকোর পরবর্তী শুনানি 18 জুন হাসপাতাল ছাড়ার পরই নেওয়া হবে নতুন কারাগারে ছাত্রলীগের নতুন কেন্দ্রীয় কমিটি বাতিল না করলে আমরণ অনশন ও পদত্যাগের হুঁশিয়ারি পদবঞ্চিতদের বিতর্কিতদের বাদ দেওয়ার আশ্বাস সভাপতির রাজধানীর শিশু হাসপাতালে টয়লেট থেকে নবজাতক উদ্ধার শারীরিকভাবে সুস্থ আছে শিশুটি থানায় জিডি রোগী পেটানোর ঘটনা ভাইরাল হওয়ার পরও থামেনি বরগুনার পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নার্সদের বেপরোয়া আচরণ প্রায়ই ঘটছে এমন ঘটনা অভিযোগ রোগীদের এবং আবারও বাংলাদেশি কর্মী নেওয়ার আশ্বাস মালয়েশিয়ার দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক চূড়ান্ত হবে 29-30 মে যৌথ সভায় ধানের উৎপাদন বেশি হয় এবার কাজে আসবে না সরকারের ক্রয় অভিযান জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক তিনি জানান সরকার 36 টাকা কেজি দরে চাল কিনলেও প্রভাবশালী মহল মিলার ও সরকারি কর্মকর্তাদের কারণে কৃষক প্রকৃত দাম পাচ্ছে না তবে শিগগিরই চাল রপ্তানির পরিকল্পনা রয়েছে বলে জানান কৃষিমন্ত্রী 2,60,00,000 টন চাহিদার বিপরীতে দেশে আউশ আমন এবং বোরো ধান মিলিয়ে এবার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে প্রায় 3,50,00,000 টন চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন ঘোষণা দিয়েও যথাসময় সরকার ধান সংগ্রহ না করা সহ নানা কারণে উৎপাদন মূল্যের চেয়েও বাজারে ধানের দাম কম অনেকটা বাধ্য হয়েই কম মূল্যে ধান বিক্রি করছেন কৃষকরা ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন তারা বিঘায় 20,000 টাকা খরচ হচ্ছে আর ধান বিক্রি হচ্ছে 18,000 টাকা জমি করেও এখন দেখতেছি এই জোনের দাম সারের দাম সবটার দাম দিতে দিতে আমাদের আর মাথায় যায় থাকে না রেট দিছে 1040 টাকা কিন্তু বাজারে এসে দেখতেছি 500 টাকা 520 টাকা আমরা তো সেই রেটটা পাচ্ছি না এদিকে ধানের দাম কম হয় কৃষকদের হতাশার কথা স্বীকার করে কৃষিমন্ত্রী জানিয়েছেন ধানের উৎপাদন বেশি হয় এবং সরকার 36 টাকা কেজি দরে চাল ক্রয় করলেও মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক প্রকৃত দাম পাচ্ছেন না সরকার 36 টাকা কেজি কিনছে 36 টাকা কেজি কিন্তু অনেক কিন্তু এই ধানটা তো চাষিরা সরাসরি দিতে পারছে না দিচ্ছে মিলাররা এই মিলের মালিক যারা তারপরে সরকারি কর্মকর্তা তারপরে নানান প্রভাবশালী ব্যক্তি যারা মিলে টিলে এই এটা প্রফিটটা নিচ্ছে চাষির কাছে প্রত্যক্ষভাবে 36 টাকার পরিস্থিতি সামাল দিতে চাল রপ্তানি ছাড়া আর কোনো উপায় দেখছেন না মন্ত্রী রপ্তানি করতে হবে রপ্তানিতে ঝুঁকি আছে এই আমন এটা আবার সেই বর্ষার সাথে নির্ভরশীল ঠিক মতো লাগানো যায় না লাগাইলে অনেক সময় বন্যায় নষ্ট হয়ে যায় তারপরও কিছু চাল যদি সম্ভব হয় আমরা রপ্তানি করব কৃষকদের স্বার্থে ধানের পরিবর্তে বিকল্প শস্য উৎপাদনেরও পরিকল্পনার কথা জানান কৃষিমন্ত্রী প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা নির্ধারিত সময়ের প্রায় 3 সপ্তাহ পেরিয়ে গেলেও বেশিরভাগ জেলায় এখনও শুরু হয়নি সরকারিভাবে ন্যায্য মূল্যে ধান সংগ্রহ অভিযান এতে বিপাকে পড়েছেন প্রান্তিক চাষি উৎপাদন অনুপাতের সংগ্রহ লক্ষ্যমাত্রা একেবারে কম হওয়ায় ধানের বাজারের তেমন কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা হেদায়তুল ইসলাম বাবুকে সঙ্গে নিয়ে রতন সরকারের রিপোর্ট ক্ষেতের ধান পাকার আগে চালের পুরনো মজুদ ছেড়ে দিয়ে কৃষকের কাছ থেকে পানির দামে ধান কিনে নেয়ার
পুরনো রীতি ভাঙতে পারেনি সরকার। বাম্পার ফলনের দোহাই দিয়ে এবার 420 টাকা থেকে প্রকারভেদে 550 টাকায় কেনা ধানে মজুদের পাহাড় গড়ছে মধ্যসত্ত্বভোগী ও মিল মালিকরা। এ অবস্থায় খাদ্য বিভাগ নির্ধারিত সময়ে বোরো মৌসুমের ধান সংগ্রহ শুরু করতে না পারায় মূল্য বিপর্যয়ের মুখে উৎপাদন ব্যয়ের অর্ধেকও তুলতে পারছেন না কৃষক। এক মন ধান দিয়ে একটা কৃষকের বসে, তাতে দিয়ে তো চলে না। যে হারে টাকা পয়সা খরচ, 400 টাকা পাই, 400-500 টাকা পাইলেও আমাদের মনে করো খরচা উঠবে না। যদি কৃষককে বাঁচাতে হয়, সরকারকে কৃষকের কাছে ধান কিনে কৃষকের বাড়িতে রাখা চুক্তির ভিত্তিতে রাখতে হবে। চলতি বোরো মৌসুমে রংপুর দিনাজপুর কৃষি অঞ্চলে হয়েছে 31 লাখ মেট্রিক টন চালের উৎপাদন, বিপরীতে মাত্র 2,38,951 মেট্রিক টন চাল ও 23,440 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ, যার খুব কম প্রভাব পড়বে বাজারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সরকারের একটি লক্ষ্যমাত্রা থাকে এবং সরকারের বোরো ধান সংরক্ষণেরও একটা গোডাউনের ধারণ ক্ষমতা একটা বিষয় থাকে। সকল ধান কোনো সরকারের পক্ষে এককভাবে কেনা সম্ভব নয়। এই পরিস্থিতিতে দ্রুত চাল রপ্তানির দাবি করছেন ব্যবসায়ীরা, একমত জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও। আমাদের উচিত হবে বিদেশে বাজার খোঁজা, যেন আমাদের দেশের চাল রপ্তানি করা যায়। এই জন্য যে বিরাট একটা কর্মযজ্ঞ দরকার, তার জন্য যে প্ল্যানিং দরকার, যে পরিকল্পনা দরকার, সেগুলো সরকার এখন পর্যন্ত করেননি। তবে মধ্যসত্ত্বভোগী মজুদার ও মুনাফালোভীদের হাত থেকে কৃষককে বাঁচাতে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনে মজুদ ও রপ্তানির নিয়ন্ত্রণ সরকারের হাতে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সকালের সময়ে আরো থাকছে রাজধানীতে আইসক্রিম কারখানায় অভিযান, নোংরা পরিবেশের কারণে 5 লক্ষ টাকা জরিমানা, লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন করায় আরও 7 প্রতিষ্ঠানকে অর্থদণ্ড। বেগম খালেদা জিয়ার মামলার বিচারে গঠিত কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনে শুনানির মধ্য দিয়ে এই আদালতের বিচার কাজ শুরু হয়। বিএনপি চেয়ারপারসনের আইনজীবীর অভিযোগ, বেগম জিয়ার পেছন পেছন ছুটছে আদালত। এদিকে দুদকের আইনজীবী বলছেন আইনসম্মতভাবে স্থানান্তর করা হয়েছে আদালত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির 3 মামলা সহ 17 মামলার বিচারে আদালত কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করে সোমবার গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। গ্যাটকো দুর্নীতি মামলার বিচার কাজের মধ্য দিয়ে মঙ্গলবার এই আদালতের কার্যক্রম শুরু হয়। যদিও আসামিপক্ষের আবেদনে এ মামলার শুনানি 18 জুন পর্যন্ত মুলতবি করা হয়। এদিন বেগম জিয়া ছাড়া অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। বেগম জিয়ার আইনজীবীর অভিযোগ, সরকারের প্রতিহিংসা চরিতার্থ করতেই আদালত বসানো হয়েছে এখানে। খালেদা জিয়ার পিছনে পিছনে আদালত ঘুরে, আমাদের দেশে আইন দ্বারা প্রতিষ্ঠিত আদালত আছে সব জায়গায় এবং এই সকল মামলা সেই আদালতের জুরিসডিকশনেই, কিন্তু একটা সিকিউরিটি কনসার্নের কথা বলে বেগম খালেদা জিয়াকে সবসময় সাধারণভাবে সাধারণের বিচার যেভাবে হওয়ার কথা দেশের আইনে যেভাবে নির্ধারিত সেই বিচার ব্যবস্থা থেকে খালেদা জিয়াকে সবসময় পাশ কাটিয়ে একটা আলাদা জায়গায় আইসোলেশনে নিয়ে যায়। আইনসম্মতভাবে আদালতের স্থান পরিবর্তন করা হয়েছে জানিয়ে দুদকের আইনজীবী বলছেন আগামী 16 মে বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় বেগম জিয়াকে আদালতে হাজির করা হতে পারে। আমাদের ফৌজদারি কার্যবিধিতে আইনের বিধান আছে যে আদালত যে কোনো জায়গায় স্থাপন করা যায় এবং এটা আইন বহির্ভূত তো না। আমরা আশা করছি 16 তারিখে একটা ডেট আছে বড়পুকুরিয়ার, আমরা হয়তো সেদিনই হয়তো তাকে এই মামলার কার্যক্রমে পাবো। আগামী 16 মে বেগম জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া এবং 19 মে এই আদালতেই নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির 3 মামলা সহ 17 মামলার বিচার হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী এই জজ আদালতে। এরপরই মূলত এই অস্থায়ী আদালতের পাশে অর্থাৎ ঠিক 200 গজের মধ্যে আরেকটি ভবন নির্মাণ করা হয়েছে, যেই ভবনের 2 তলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাখা হবে বলে আমরা কারাসূত্র এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীর পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। ঢাকা কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতের সামনে থেকে আফজাল হোসেন, সময় সংবাদ। ছাত্রলীগের ঘোষিত কেন্দ্রীয় কমিটি বাতিল করা না হলে আমরণ অনশন ও পদত্যাগের ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের পদবঞ্চিত এবং কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতারা। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল শেষে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই কথা জানান তারা। এদিকে সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক বলছেন বিতর্কিত কেউ কমিটিতে ঢুকে থাকলে তদন্তের মাধ্যমে বাদ দেওয়া হবে, এছাড়া কিছু নতুন পদ সৃষ্টি করে বাদ পড়াদের স্থান দেওয়ার চেষ্টা করা হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণার প্রায় এক বছর পর সোমবার ঘোষণা করা হয় 301 সদস্যের কেন্দ্রীয় কমিটি। এরপর সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা। মঙ্গলবারও চলে প্রতিবাদ বিক্ষোভ। পদবঞ্চিতরা বলেন, ডাকসু নির্বাচনে যারা ছাত্রলীগের মনোনয়নে সম্পাদক পদে নির্বাচন করেছেন, কেন্দ্রীয় কমিটিতে তাদের দেওয়া হয়েছে উপসম্পাদক পদ, কাউকে আবার রাখা হয়নি কমিটিতেই। এছাড়া বিশ্ববিদ্যালয়ের 18টি হলের 36 জন সভাপতি সাধারণ সম্পাদকের মধ্যে 22 জনকে কোথাও ঠাঁই দেওয়া হয়নি। বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, তুমি তো গুরুত্বপূর্ণ জায়গায় আছো, ডাকসুর মতো জায়গায় তুমি সম্পাদক, সেই জন্য তোমাকে উপসম্পাদক দেওয়া হয়েছে। আমি বলেছি তাকে যে আপনি তো একটা সেক্রেটারি বাংলাদেশ ছাত্রলীগের, আপনার ডাকসু সেক্রেটারি, আপনি যদি দুইটা পোস্ট একই সাথে হোল্ড করতে পারেন তাহলে অবশ্যই আমি, আপনার কি মনে হয় না আমি জয়েন্ট সেক্রেটারি রিজার্ভ করি? বাংলাদেশ ছাত্রলীগের কমিটি এক বছর পরে পূর্ণাঙ্গ হচ্ছে, সাথে সাথে এমন লোকদেরকে দিচ্ছে যারা বিতর্কিত, যারা জীবনের প্রথম পোস্টে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিতে পাচ্ছে, এটা খুবই দুঃখজনক। এই প্রেক্ষাপটে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে 48 ঘন্টার মধ্যে কমিটি বাতিলের দাবি তোলেন তারা। 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি আমরা, এই 48 ঘন্টার ভিতরে যদি অবাঞ্ছিতদের, অবাঞ্ছিত যারা রয়েছে তাদেরকে যদি এই পদের থেকে না বিলুপ্ত ঘোষণা করা হয়, আমরা অনশনে যাব এবং পদ থেকে পদত্যাগ করব। এদিকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বলছেন, কয়েক হাজার নেতাকর্মীর মধ্যে 301 জনকে বেছে নেওয়া কঠিন কাজ। ত্যাগী ও নিবেদিত কোনো কর্মী বাদ পড়লে তাদের ঠাঁই দেওয়ার চেষ্টা যেমন হবে, তেমনি বিতর্কিত কেউ থাকলে বাদ দেওয়া হবে তাদেরও। যে সকল ত্যাগী এবং যোগ্যরা বাদ পড়েছে তাদের বিষয়ে আমরা নীতির সাথে কথা বলে কিছু পদ যদি আমরা বাড়ানো যায়। ওপেনলি বলছি, আপনাদের যে কারো অভিযোগ থাকুক আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কাছে দেন, তারা সেই তদন্ত প্রতিবেদন আমরা পাবলিকলি প্রকাশ করব। এদিকে সোমবারের সংঘর্ষের ঘটনা তদন্তে সংগঠনের সহসভাপতি আল নাহিয়ান জয়কে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 48 ঘন্টার মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে, এর ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংগঠনের শীর্ষ নেতারা। যারা আহত হয়েছে, খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে ময়মনসিংহের কলসিন্দুর ফুটবল কন্যাদের স্কুলে দুর্বৃত্তের আগুন, পুড়ে গেছে সনদপত্র ও পদক। রাজধানীর শ্যামপুরে একটি আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে 5 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি ও কাঁচামালের লেভেলিংয়ে সমস্যা পাওয়া যায়। এদিকে লাইসেন্সবিহীন পণ্য উৎপাদন করায় যাত্রাবাড়ির 7টি প্রতিষ্ঠানকে 1,55,000 টাকা জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারকি দল। রমজান মাস জুড়ে বিভিন্ন খাদ্যপণ্যের কারখানায় অভিযান চালাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে মঙ্গলবার শ্যামপুরের একটি আইসক্রিম কারখানায় চালানো হয় অভিযান। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির প্রমাণ মেলে। একই সঙ্গে আইসক্রিম তৈরির বিভিন্ন পণ্যের লেভেলিং সমস্যার কারণে কর্তৃপক্ষকে 5 লাখ টাকা জরিমানা করা হয়। যেখান থেকে এন্ড প্রোডাক্টটা বের হয় সেখানে কিছু হাইজিন রিলেটেড ইস্যু রয়েছে, একেবারে নোংরা পরিবেশ, অস্বাস্থ্যকর পরিবেশে কিন্তু ছিল, সে বিষয়টা আমাদের নজরে এসেছে এবং এটা আমাদের নিরাপদ খাদ্য আইন এর 33 ধারা এবং হচ্ছে হাইজিন রেগুলেশন 2018-3 কথা সরাসরি ব্যর্থ হয়ে বিভিন্ন দেশ থেকে তারা প্রোডাক্টগুলি আনছেন এবং হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে নামের যে বানানগুলো পর্যন্ত ভুল। ভবিষ্যতে এই ধরনের কোনো গাফিলতি আর পাওয়া যাবে না বলে আশ্বস্ত করে কর্তৃপক্ষ। অনগোয়িং মেনটেন্যান্সটা ফিনিশ হয়নি, ওই জায়গায় হাইজিন প্রবলেমটা ছিল, আমরা এটা অ্যাকসেপ্ট করি যে ওখানে আমাদের হাইজিনের একটা লিমিটেশন ছিল। এদিকে লাইসেন্স ছাড়াই পণ্য উৎপাদন করা যাত্রাবাড়ির 7টি প্রতিষ্ঠানকে 1,55,000 টাকা জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারকি দল। সাধারণ মানুষকে নিরাপদ খাদ্য নিশ্চয়তা দিতে রমজান মাস জুড়েই এই অভিযান অব্যাহত থাকবে। শাহরিয়ার জামান দীপ, সময় সংবাদ, ঢাকা। একটি মোটরসাইকেল বা গাড়ি কিনে মোবাইলে রাইড শেয়ারিং অ্যাপ ডাউনলোড করে যে কেউ নেমে পড়ছেন ঢাকার রাস্তায়, এমনকি একসময় রিক্সা চালক, পান সিগারেটের দোকানদার কিংবা গ্রামের বেকার যুবক এখন দাপিয়ে বেড়াচ্ছে ঢাকার রাজপথ। এ কারণে রাজধানীতে ভয়াবহভাবে বেড়ে গেছে মোটরসাইকেলের সংখ্যা, সঙ্গে দুর্ঘটনাও। জাইদুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্টে বিস্তারিত। এর আগে আমি 1 বছর রিক্সা চালাইছিলাম, ঈদে বাড়িতে গেলাম, ঈদ বের হয়ে গেলে আবার মোটরসাইকেল নিয়ে আসছি, নিয়ে আসার পরে অ্যাপস খুলে নিয়ে তারপর কুরমানি থেকে আমি পাটাও চালাচ্ছি। রাজধানীর রায়ের বাজার এলাকায় একসময় রিক্সা চালাতেন মোকলেস। গত 1 বছর হলো রিক্সা বাদ দিয়ে তিনি এখন পাঠাওয়ের বাইক চালক। মাসে 15-20,000 টাকা আমি ইনকাম করতে পারি, রিক্সা চালা হয়তো 10,000-12,000 টাকা করতে পারতাম, সব কিছু আছে। জিয়াউর রহমানের গল্পটাও একই রকম, গ্রামের কাপড়ের দোকানে লাভ হচ্ছিল না খুব একটা, তাই দোকান বিক্রি করে মোটরসাইকেল কিনে তিনিও এখন দিনভর বাইক চালান। আমি তো নতুন, এই কারণে তেমন একটা সুবিধা হচ্ছে না আমার, এটা কম চিনি আমি।
একই অবস্থা লাখো বাইক ও কার চালকের। লোনের উপরে টাকা লইয়া তারপরে কিনছে আর কি। এখন চাকরির সাথে খুবই ভালো আছি। বিপুল জনগোষ্ঠীর এই দেশে কর্মসংস্থান নিশ্চয়ই বড় চ্যালেঞ্জ। সেই জায়গা থেকে রাইড শেয়ারিং অ্যাপগুলো কিছু মানুষের কর্মসংস্থান করেছে, এটি যেমন সত্য, তেমনি এটিও সত্য যে নতুন চালকদের অদক্ষতায় মাঝে মাঝে ঘটছে দুর্ঘটনা। আমি যতদিন উঠছি দোয়া পড়তে পড়তে গেছে, ওই লোকরা বলছে যে ঠিক আছে ভাই আমি চালাই, আপনি পিছনে বসে থাকেন। উনি বসেছিল, আমি চালাই আসছি। কিছু কিছু রাইডার আছে নতুন, চালাতে পারে না দীর্ঘ সময় রাস্তা থাকার কারণে, যানজট এবং ওয়েদারের সব কিছু মিলে। এমন অবস্থার পরও রাইড শেয়ারিং কোম্পানিগুলোর প্রতিনিধিরা রাস্তায় কিংবা তেলের পাম্পে বাইক ও কারগুলোকে এখনও নিবন্ধন করে নিচ্ছেন ইচ্ছে মতো। বিভিন্ন জায়গায় ওনারা দাঁড়িয়ে থাকে, বিভিন্ন রেস্ট নেয়, সেই সময় তাদেরকে আর কি আমরা কনভিন্স করে আর কি আমাদের কোম্পানিতে তাদেরকে জয়েন করানোর চেষ্টা করি। নামটি রাইড শেয়ারিং হলেও রাইড শেয়ারের বদলে এখন হাজার হাজার চালক বেশি আয়ের আশায় অ্যাপের নিয়ম ভেঙে চলছেন চুক্তিতে। কেন আসলে দাদা ভাই কেন যাবেন? আপনি বাইক উঠবেন যাবো গা, শেষ। আপনি নামাই দেবো, ভাড়া দিয়ে দিবেন। যে গাড়িগুলো ঢাকার বাইরে গাড়ি সেগুলোতে কোনো রাইড শেয়ারিং অ্যাপ দেওয়া যাবে না। তো সেটা যদি কোম্পানি না দেয় সেখান থেকে আমাদের কিছু করার নাই। কোম্পানি দিচ্ছে আমরা চালাচ্ছি, আগে তাদের কোশ্চেন করেন পরে আমাদের কোশ্চেন করেন। দোস্ত মনে করেন যে অ্যাপস কোম্পানিদের, অ্যাপস কোম্পানি ওনারা যদি যে ঢাকা মেট্রো ছাড়া যদি অন্য কোনো গাড়ি চলতে না দেয় কোনো নাম্বারের, তাহলে তো গাড়ি চলতে পারে না। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন কোম্পানিগুলো চালকদের শুধু নিজেদের অ্যাপ ব্যবহারবিধি শেখায় কিন্তু ড্রাইভিং ট্রেনিংয়ের ব্যবস্থা করে না, যে কারণে দুর্ঘটনার ঝুঁকি কমছে না। ঢাকা শহরের পরিবেশের সাথে রোড সেফটি, ট্রাফিক ম্যানেজমেন্ট এই বিষয়গুলো একটু গ্রুমিং করানো, আদারওয়াইজ দেখা যাবে এই চালকরাই কিন্তু দেখা যাবে হুটহাট করে হয়তো ব্রেক করছে বা ডানে বামে সরছে, ইন্ডিকেটর দেওয়া ছাড়া, লুকিং গ্লাসে তাকানো ছাড়া, এবং অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে। ঢাকার রাস্তায় শুধু বাইকের মাধ্যমে কত লাখ চালক রাইড শেয়ারিংয়ে যুক্ত আছেন তার হিসেব নেই কারো কাছে। কতজন বাইক চালক পাঠাওতে যুক্ত আছেন তা জানতে টানা তিন দিন চেষ্টা করেও পাঠাওয়ের কাছ থেকে মেলেনি তথ্য। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা শিশু হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, তবে শিশুটির অভিভাবক খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় শেরেবাংলানগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। দুর্ভাগ্য নিয়ে যেন জন্ম শিশুটির, জন্মের পরপরই শিকার হতে হলো নির্মমতার। ফুটফুটে এই কন্যা শিশুটিকে মঙ্গলবার সকাল 11টার দিকে ঢাকা শিশু হাসপাতালের টয়লেট থেকে উদ্ধার করা হয়। এরপরই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। নবজাতককে পরম মমতায় আগলে রেখেছেন হাসপাতালের কর্মচারীর স্ত্রী পলি আক্তার। আমি আসছি পরে আমার হাত ধরে, মানে সে ছাড়েই না। এখন আমি একটু রেখে একটু দূরে গেলি মনে হয় ও কান্নাকাটি করতেছে, আবার আমি করলে না বসে থাকবো চুপ ধরে রেখে যে ভাত নিয়ে যাবো এটি আমার যেতে ইচ্ছা করে না। মানে আমি একটু শুনলেই মনে হয় কেউ মনে খুঁজতেছে আমাকে বাথরুমে আর কি, বাচ্চাটা কে বেকারা ফেলা গেছে। তখন যে যারা ওখানে উপস্থিত ছিল কান্না পেয়ে সাথে সাথে নিয়ে আসছে, বেশ অনেক 8-10 জন ইমার্জেন্সি তাকে ট্রিটমেন্টের জন্য ঢুকেছে। শিশুটির বয়স 2 থেকে 3 দিন, ওজন কম হলেও শিশুটি এখন সম্পূর্ণ সুস্থ রয়েছে। আগের তুলনায় মানে ভালো আছে, স্বাভাবিক অবস্থা ভালো আছে, শারীরিক সেক্ষেত্রে হচ্ছে মানে কেউ যদি নিতে চায় বাচ্চাটা আমরা তার জন্য এবং সেটা হসপিটাল কর্তৃপক্ষ দেখবে। তবে শিশুটিকে কে বা কারা ফেলে গেছে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ, বিষয়টি তদন্ত করছে তারা। এ ঘটনায় রাজধানীর শেরেবাংলানগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্যসেবা নিতে গিয়ে প্রতিনিয়ত ডাক্তার ও নার্সদের শুধু দুর্ব্যবহারই নয়, শারীরিকভাবেও লাঞ্ছিত হতে হয় রোগীদের। সম্প্রতি হাসপাতালটির এক ডাক্তার অসুস্থ রোগী ও তার স্বজনদের মারধর করেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপরও থামিনি ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের বেপরোয়া আচরণ। বিস্তারিত জানাচ্ছেন এম আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালী। রক্তাক্ত জখম নিয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন দুলু বেগম। গত সোমবার বিকেলে টয়লেটে যেতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তার ছেলে এসে দেখেন অসুস্থ অবস্থায় কয়েক ঘন্টা মেঝেতে পড়ে আছে তার মা।
এ ঘটনা দেখেও কোনো নার্স বা ডাক্তার কেন এগিয়ে আসেনি তা জানতে গিয়ে ডাক্তার ও নার্সদের হামলার শিকার হন তিনি। উষার পর আমি হাইয়ার পর দেখি যে কোনো একটা মানুষ নাই আমার কাছে, হাইয়া স্যারের পাও ধর ছাপড়ে স্যার আমি আমার বাপ আমার সন্তানের মার দেন না হ্যাপারও স্যারে এইরকম কলার ধরে জাগাইছে জাগাই আমার ছেলের মারে। ডাক্তার আসছে লাস্টে আসতে পরে আমি বললাম হ্যাঁ যে স্যার এরকম পড়ে রয়েছে লঙ্গি অবস্থা সবাই রক্ত করে পড়ে রয়েছে কেউ করে জিজ্ঞেস করে এ ডাক্তার আমার কোনো কথা নেই হ্যাঁ কলার ধরেই কালকে চোপার শুরু। রোগীদের দাবি হাসপাতালটিতে ডাক্তারদের এমন আচরণ অহরহ হচ্ছে, সামান্য ব্যাপারেও ডাক্তার ও নার্সরা গালমন্দ করেন রোগীদের। আমার বস এই তুই এখানে আইছো কা বাইরে এখান থেকে বাইরে দূর হ যা আমি সার্টিফিকেট দিতে পারবো না। আমরা যে ডাকে বলতেছি আসতেছি আসতেছি কিন্তু আসতেছি বলতে আধা ঘন্টা এক ঘন্টা খেটে যায়, দুইবার তিনবার গেল তারা চেঁচিয়ে ওঠে চিল্লিয়ে ওঠে। হ্যাঁ আর যদি আমরা এই সিরিঞ্জ ইঞ্জেকশনের সিরিঞ্জ সরকারিভাবে পাও না কিন্তু সরকারিভাবে সেটা পাচ্ছি না আমরা বাইরে কিনে নিয়ে আসতে হয়। অভিযুক্ত ডাক্তারকে হাসপাতালে খুঁজে না পেয়ে তার কোয়ার্টারে গিয়ে অনেকক্ষণ ডাকাডাকি করলেও দরজা খোলেননি তিনি। এ বিষয়ে জানতে হাসপাতালের প্রধানের কোয়ার্টারে গেলে রোগীদের অভিযোগের সত্যতা মেলে। ডাক্তার কথা বলতে সামনে না এলেও তার স্ত্রী চড়াও হন সংবাদকর্মীদের উপর। সিভিল সার্জন রয়েছেন জেলার বাইরে, তবে অফিস সূত্রে জানা গেছে তিনি এসে তিন সদস্যের তদন্ত কমিটি করবেন এ বিষয়ে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। আবারও বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। মঙ্গলবার পুত্রজায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন ও মানব সম্পদ মন্ত্রী তানকুলা সিগারানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ। বৈঠক শেষে তিনি একথা জানান। তিনি বলেন, আগামী 29 ও 30 মে দুই দেশের ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হতে পারে। বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার শিগগিরই উন্মুক্ত হবে বলে উভয় পক্ষ আশা প্রকাশ করে নীতিগতভাবে একমত পোষণ করেছে বলেও জানান তিনি। এছাড়াও বৈঠকে দেশটিতে অবস্থানরত প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। গত 8 মাস ধরে বাংলাদেশি কোনো কর্মী নিচ্ছে না মালয়েশিয়া, এতে অন্তত 1 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ হারিয়েছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে আলোচনা করতেই বর্তমানে দেশটিতে অবস্থান করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। ইতালি যাওয়ার পথে তিউনিশিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে মৃত 37 বাংলাদেশির মধ্যে 20 জন সিলেটের। এছাড়া মৃতদের মধ্যে 4 জনের বাড়ি শরীয়তপুর ও 4 জনের বাড়ি মাদারীপুর। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের পরিচয় নিশ্চিত করার পর নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের সচ্ছলতা ফেরাতে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টা করেন সিলেটের বিশ্বনাথ উপজেলার নধা গ্রামের বাসিন্দা রেদোয়ানুল ইসলাম খোকন। পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারান তিনি। প্রিয়জনের এমন অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো পরিবার। খোকনের মতো নির্মমভাবে প্রাণ হারান একই উপজেলার আরও 16 জন এবং সুনামগঞ্জের 3 ও মৌলভীবাজারের 2 জন। একসঙ্গে এত তরুণের মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো এলাকায়। সেনাবাহিনীর যা যে করে ওনারা লিবিয়াতে নিয়ে দিবে, ইতালিতে নিয়ে দিবে, এই এই জিনিসটা দেখাইয়া ওনারা আমার বাইরে নিছেন। সিলেটের অনেক বাইরা বন্দী অবস্থায় আছে, তাদেরকে উদ্ধার করার জন্য এই যে দলালকে শাস্তির আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। একই ঘটনায় নিহত মাদারীপুর সদর উপজেলার সজীব হোসেনের বাড়িতেও চলছে মাতম। এছাড়া নিখোঁজ রয়েছেন সদরের বল্লভদীর মনির হোসেন মাতুব্বর, শ্রীনদীর নাদিম মাতুব্বর ও মঠের বাজার এলাকার সাইফুল ইসলাম। চরম দুশ্চিন্তায় দিন যাপন করছেন তাদের স্বজনরা। 5 মাস এই দালালের ঘরে টাকা নিয়েছে, যখন ওই তোর পার করে না তখন কিছু টাকা দাও, টাকা যদি নিয়ে যাস তাহলে টাকা মাই। দালালরা মানে মানুষের বিভিন্ন ধরনের প্রলোভন দেখে লিবিয়া এবং ইতালি যাওয়ার জন্যই করে, তো এই নিহত হইল কিবা সাগরে ডুবা মরলো আমরা এজন্য বিশ্বাস। একইভাবে নৌকাডুবিতে প্রাণ হারান শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুমন উত্তম দাস, জুম্মন হাওলাদার ও পারভেজ মির্ধা নামে 4 যুবক। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। এছাড়া একই ঘটনায় নোয়াখালীর চাটখিলের নাছির উদ্দিনের মৃত্যুর খবর শুনেই তার বাড়িতে ভিড় করেন স্বজনরা। কোনো সান্ত্বনাই থামছে না তাদের হাজারি। শেষবারের মতো সন্তানকে দেখতে তার লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন পরিবারের সদস্যরা। গত 9 মে লিবিয়া থেকে সাগরপথে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে 37 জন বাংলাদেশি নিহত হন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে
ময়মনসিংহের কলসিন্দুরে নারী ফুটবলারদের অর্জিত নানা মেডেলও সনদপত্র। পুলিশ জানায় গতকাল ভোরে কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের অফিস কক্ষে কে বা কারা এ আগুন দেয়। এতে অফিস কক্ষে থাকা শিক্ষকদের সনদপত্র, মেয়েদের খেলাধুলার মেডেল, কাগজপত্র সহ প্রয়োজনীয় নানা জিনিসপত্র পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে। আগুন লাগার বিষয়ে ধোবাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। বাংলাদেশ নারী দলের কৃতি ফুটবলার মারিয়া মার্জিয়া ও সঞ্জিদা সহ বয়স ভিত্তিক এবং জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার এই কলসিন্দুর স্কুলের শিক্ষার্থী। বর্তমানে প্রতিষ্ঠানটি জাতীয়করণের প্রক্রিয়াধীন রয়েছে। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ধানের উৎপাদন বেশি হয় এবার কাজে আসবে না সরকারের ক্রয় অভিযান। সংগ্রহ লক্ষ্যমাত্রা নগণ্য, বিপাকী কৃষক দায়ী মিলার ও প্রভাবশালীরাও বলছেন কৃষিমন্ত্রী। বেগম জিয়ার মামলার বিচারে কেরানীগঞ্জে বিশেষ আদালতের কার্যক্রম শুরু। গ্যাটকোর পরবর্তী শুনানি 18 জুন। হাসপাতাল ছাড়ার পরই নেওয়া হবে নতুন কারাগারে। ছাত্রলীগের নতুন কেন্দ্রীয় কমিটি বাতিল না করলে আমরণ অনশন পদত্যাগের হুঁশিয়ারি পদবঞ্চিতদের, বিতর্কিতদের বাদ দেওয়ার আশ্বাস সভাপতির। রোগী পেটানোর ঘটনা ভাইরাল হওয়ার পরও থামেনি বরগুনার পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সদের বেপরোয়া আচরণ। প্রায়ই ঘটছে এমন ঘটনা, অভিযোগ রোগীদের। এবং আবারও বাংলাদেশি কর্মী নেয়ার আশ্বাস মালয়েশিয়ার। দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক চূড়ান্ত হবে 29-30 মে যৌথ সভায়। এ ছিল সকালের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।